প্রার্থী রাজেন্দ্র ডিয়াং। সবাইকে নমস্কার, যত রূপাইহার আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরার উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জুটের বামফ্রন্টের সমর্থিত সিপিএম প্রার্থী হিসাবে আমি আজকে মনোনয়ন পত্র দেব। এই মনোনয়ন পত্র দেওয়ার জন্য যে এখানে আপনারা সামিল হয়েছেন, হাজার হাজার আমার শ্রদ্ধেয় অভিভাবক থেকে শুরু করে মা বোন এবং বন্ধুবান্ধব, এখানে আমাদের যে সভা সভায় এই সভার শ্রদ্ধেয় সভাপতি কমরেড নারায়ণ কর মহোদয়, কমরেড জিতেন্দ্র চৌধুরী আমাদের নেতা, কমরেড সুদীপ রায় বর্মন আমাদের জাতীয় কংগ্রেসের নেতা, এবং আপনারা যারা এসছেন, যারা মাইকে শুনছেন, এবং পরবর্তী সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, সবাইকে আমি নমস্কার আশীর্বাদ আপনাদের কাছে চাইছি। আপনারা দেখেছেন যে এইবারকার লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, সংবিধান রক্ষার প্রশ্নেই হোক, গণতন্ত্র রক্ষা এবং ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখবার জন্য, এর সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করবার জন্য, যুব বন্ধুদের কর্মসংস্থানের জন্য, কৃষক শ্রমিকদের তাদের কাজ সুযোগ কাজের সুযোগ পাওয়ার জন্য, এর জন্য এখন পর্যন্ত আমি দেখছি মানুষ হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন। আমি যেখানে পর্যন্ত গিয়েছি সেখানে মানুষ সমর্থন জানাচ্ছে। এখনো পুকুর আম যতর আইনি খ্রুমাইয়া ভালো কেউ নোখা তাও পর্যন্ত যে ত্রিপুরা নিপুর এক জোট হইল যারা চুন বারবার তার সাই চুন ফির নাই চুন বারবার ত্রিপুরা বাংলাকে খেলাও খেলাই স্বাধীন ত্রিপুরা খেলায় ত্রিপুরা লেন খাইনাই, তারপর গ্রেটার ত্রিপুরা লেন খাইনাই, অমহিংসায়ী যারা ভোট সামনাই অবতাব লুখা বিজেপির পকেট ডুগরি হাত সাংঘা মনি স্বার্থনি বাগে অমন বাগে, তাই চিনি যারা বুকুম বাড়া বড় তাই ফিরিয়া লইয়া যত একজন লুখা তাব তাই ওইসা কি ফিরিয়ে বামফ্রন্ট ভোট দি নাই, সিপিএম লোক ভোট দি নাই, ঠিকরা তোরা তো ভোট দিলে গিয়ে আম মাতম বা মাসাব তাকর মুখর আমন বয়া সানি চমন্দ্র যেভাবে খাইহা পা জাগানি ন্দ্র খাইয়ে নাত্র খাইহা ভোট ফোন দি নাই, যেসু ক্রিয়া স্ক্রিয়া পক্ষে দি যেসু রাজ্য পয়সা ফোন রুখাই দি বিজেপি মথার অপর কাম গ্রহ ভোট না পাইকে ব্রহ্ম পৌথম ব্রহ্ম বাই মহাপ কান্তামিয়া আবার খেলো ব্রহ কিরিয় বিজেপি বাই পালন না ব্রহ কিরিয়ে ব্রহ বাই পাল হিসিয়া আরম্ভ হয়ে মথামের আইপিএ তিনের রং কাবন চুম হাইছে বলে কে বয় বয় ফিলে ইয়ে দোসিয়া চুম পাল খেউ নিয়ে নো রে ওহে ত্রিপুরা রাজ্যন জাতি উপজাতি এবং যত দল ধর্ম নিরপেক্ষ দল খাওয়া আরম্ভ হয়ে হাইজি পাল নিয়ে ভোট দিয়ে ইন্দ্র পাইকে দিল্লি ও সঙ্গে চুম কাউ সামাই বলিকে বলিকে আমি সবাইকে আবারও আমার ব্যক্তিগত তরফ থেকে আমাদের পার্টির তরফ থেকে ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা নমস্কার জানিয়ে আপনাদের আশীর্বাদ চেয়ে আমাকে দুর্যুক্ত করবেন এই আশা করছি। মঞ্চে আসীন আছেন দেশ রক্ষার জন্য, সংবিধান রক্ষার জন্য সারা দেশব্যাপী জনগণের যে মঞ্চ তৈরি হয়েছে সেই ইন্ডিয়া মঞ্চে আমাদের ত্রিপুরা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক তথা কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব শ্রী সুদীপ বর্মন মহোদয় মঞ্চে আসীন আছেন। আমাদের এই ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের
প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়াং, ইন্ডিয়া মঞ্চের সবকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আর আপনারা যারা আজকে দূর দূরান্ত থেকে নানা অসুবিধাকে মোকাবেলা করে এই আম্বাসার রাজপথকে প্লাবিত করে দিয়েছেন, আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, খলুনখা, আদাব এবং নমস্কার। বন্ধুরা, গত 28 তারিখে এই আম্বাসার মানুষ সেজন্য একটা মিছিল দেখেছিল, অসংখ্য গাড়ি এসেছিল, কিছু মানুষকে আসতে বাধ্য হয়েছিল, তারাও তাদের একটা অংশ রাস্তায় হেঁটেছিল। সেদিন সেই মিছিলে মানুষ কোনো প্রাণ দেখেনি, কোনো উচ্ছ্বাস দেখেনি, কেননা তাদেরকে আসতে বাধ্য করা হয়েছিল। আজকে আপনারা যারা এসেছেন তারা কারা? এ রাজ্যের কৃষক, জুমিয়া, ছাত্র, যুবক, পাহাড়ে বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এ রাজ্যের বিভিন্ন পেশার যারা মানুষ, আপনারা এসেছেন প্রাণের তাগিদে, দেশের তাগিদে, দেশ রক্ষার তাগিদে। তাই বন্ধুরা, এই অষ্টাদশ লোকসভা নির্বাচন শুধু একটা নির্বাচন না, শুধু আরেকটা ভোট, লোকসভা ভোট, আরেকটা সরকার তৈরি করা, সেই সরকারের কর্মসূচি রূপায়ণের ভোট না। এই ভোট গত 10 বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আমাদের স্বাধীনতার পর যত অর্জন, আমাদের স্বাধীনতার সংগ্রামের লাখো শহীদ তাদের আত্মবলিদান, তাদের কুরবানির বিনিময়ে যে দেশ তৈরি হয়েছে, যে সংবিধান তৈরি হয়েছে, তার কাঠামো তৈরি হয়েছে, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্র ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে এদেশের সংখ্যাগুরু, সংখ্যালঘু, এদেশের সব ধর্ম, সব বর্ণ, সব ভাষার মানুষ তার সমান অধিকার, কথা বলার, বেঁচে থাকার, স্বপ্ন দেখার, দেশকে গড়ার। নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টিরা গত 10 বছরে তিলে তিলে এই কাঠামোকে দুর্বল করেছে,